আপনি কি জানেন যে আমাদের ব্রুজম্যানার ভাইয়ের একটি কাজিনও আছে? কি জানেন না? আরে এই যে এই মেয়ে শি হাল্ক, এখনও চেনেন নেই তো? চলুন 9টি এপিসোডের একটি সিরিজ দেখে তার সাথে পরিচয় হওয়া যাক। হ্যালো সবাই, আমি রুদ্র রুডি। এই ভিডিওতে শি হাল্ক সিজন 1টি ফুল এক্সপ্লেন করব। না, ফুল স্টোরিটা অনেক বড় হয়ে যাবে, এখন শুধুমাত্র এপিসোড 1টি এক্সপ্লেন করব। জানি কেউ কেয়ার করেন না, বাট সরি অনেক লেট আপলোড করছে। আমার ভুল আছে, ক্ষমা করে দেন। মিট জেনিফার ওয়াল্টার, বয়স 30 বছর, পেশায় অ্যাটর্নি অ্যাট ল। তো জেনিফার একদিন তার কাজিন ব্রুসের সাথে বের হয় রোড ট্রিপে। সেখানে তারা মনে সুখে গল্প করে। ব্রুস তার হাতের অবস্থা জানায় যে কীভাবে একটি ডিভাইস দিয়ে সে হালকে কনভার্ট হওয়া কন্ট্রোল করে। জেনিফারও ক্যাপ্টেন আমেরিকার ভার্জিনিটি নিয়ে একটু বেশি ইন্টারেস্ট দেখায়। কিন্তু হঠাৎই তাদের সামনে চলে আসে একটি স্পেসশিপ। এটি দেখে জেনিফার নিজের গাড়ির কন্ট্রোল হারায় এবং গাড়িটি কয়েকবার উল্টে গিয়ে দূরে গিয়ে থেমে যায়। ব্রুস অ্যান্ড জেনিফার দুজনই বাজেভাবে আহত হয়ে যায়। তাদের দুজনের শরীর থেকে রক্ত বের হতে থাকে। জেন ব্রুসকে গাড়ির ভেতর থেকে বের করে আনে, অ্যান্ড তখনই ব্রুসের কামার ইরিটেটেড রক্ত জেনের হাতে পড়ে যায়। রক্তটি জেনের শরীরের ভেতর প্রবেশ করে অ্যান্ড তার পুরো শরীরকে কামার ইরিটেটেড করে দেয়। জেন কিছু বোঝার আগে হালকে ট্রান্সফার হয়ে যায় অ্যান্ড পাগলের মতো ছুটতে ছুটতে জঙ্গলের ভেতর চলে যায়। অ্যান্ড দিস ইজ হাউ জেনিফার একটি নর্মাল হিউম্যান বিইং থেকে হালকে কনভার্ট হয়ে যায়। ও ওয়েট, আপনার কোশ্চেন আসতে পারে যে স্পেসশিপটির কী হলো, কেন তাদের গাড়ির সামনে আসলো, অ্যান্ড তারপর কী হলো? ওয়েল, স্পেসশিপটি এসেছে প্ল্যানেট সাকার থেকে। অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন অ্যান্ড থর রাগনারকের টাইম লাইনের মাঝামাঝি সময়ে হাল্ক প্ল্যানেট সাকারে গিয়েছিল। সেখানে সে গ্ল্যাডিয়েটর হিসেবে বেশ কয়েক বছর সময় কাটিয়েছিল। তাই স্পেসশিপটিতে সাকার থেকে ব্রুসের জন্য কোনো মেসেজ এসেছে। কী মেসেজ এসেছে সেটি কয়েক এপিসোড পরে আপনি নিজেই জানতে পারবেন। ব্যাক টু দ্য স্টোরি, জেনিফার ডিসকভার করে যে সে মেক্সিকোর একটি এক্সোটিক আইল্যান্ডে আছে। সে কীভাবে সেখানে আসলো? ব্রুস তাকে নিয়ে এসেছে। এই আইল্যান্ডটিতে ব্রুস এবং টনি স্টার্ক অনেক দিন একসাথে কাটিয়েছে। তারা এখানে অনেক টাকা পয়সা খরচ করে একটি ল্যাবও বানিয়েছে। তো যেন মনে করতে থাকে যে তার সাথে কী হয়েছিল। তাদের সামনে একটি স্পেসশিপ চলে এসেছিলো, এরপর সে হালকে কনভার্ট হয়ে গিয়েছিলো এবং জঙ্গলের ভিতর চলে গিয়েছিল। সে বুঝতে পায় না যে ব্রুসের এক ফোঁটা রক্ত তার হাতে পড়তে সে কীভাবে হালকে পরিণত হলো। ব্রুস তাকে এক্সপ্লেইন করতে থাকে যে তার এবং জেনের ডিএনএ স্ট্রাকচার অনেক ইউনিক, যেটি সহজেই গামা রেডিয়েশনকে সিনথেসাইজ করতে পারেন। বাদ দেন সায়েন্টিফিক কথাবার্তা, মেইন কথা হলো জেনিফার এখন হাল্ক হয়ে গিয়েছে। ব্রুস জেনিফারের ব্লাড স্যাম্পল টেস্ট করে দেখে যে জেনের রক্ত তার নিজেরটার চেয়ে অনেক সুপিরিয়র। সে এটি ইউজ করে নিজের হাড়টাও হিল করে ফেলে। পরে যে সামান্য রক্তটুকু বেঁচে যায় সেটি সে সেখানেই ডিস্ট্রয় করে ফেলে, কারণ সে চায় না যে এই রক্তটির কেউ মিস ইউজ করুক এবং আরেকটি হাল্ক বের হয়ে আসুক। কিন্তু জেনিফারের এসব বিষয়ে কোনো ইন্টারেস্টই নেই। সে চায় না হাল্ক হতে, সুপার হিরো হতে, সে জাস্ট নিজের নর্মাল লয়াল লাইফ ব্যাক চায়। বাট ব্রুস বলে, নো নো, ইউ ক্যান গেট দ্যাট ব্যাক। সে তাকে 15 বছর লং একটি হাল্ক কোর্স ধরায় দেয়। কোর্সটি ব্রুস নিজে বানিয়েছে নিজের 15 বছরের হাল্ক এক্সপিরিয়েন্স থেকে। জেনিফার মন থেকে না চাইলেও তাকে ব্রুসের কথা মতো ট্রেনিং করতে হয়, কারণ বেইং এ হাল্ক ইজ এ ডেঞ্জারাস থিং। সো জেনিফারের ট্রেনিং শুরু হয়। ব্রুস তার রাগের থ্রেশহোল্ড মাপার জন্য একটি চেম্বারের মধ্যে তুলে দেয় এবং এক্সপেরিমেন্ট শুরু করে। অনেকগুলো ব্লেড ধীরে ধীরে জেনের সামনে আসতে নিলে জেন প্রথমে ভয় পায়, পরে রেগে যায় এবং চেম্বারটি ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। ব্রুস জেনকে শান্ত করার জন্য গরুর টেকনিক ইউজ করে। হু হু, শান্ত 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 শান্ত। বাট জেনিফার তো আগে থেকে নিজের কন্ট্রোলে আছে, সে পাগলা হালকের মতো কোনো তাণ্ডব শুরু করেনি। মানে ব্রুস যখন নর্মাল হিউম্যান থেকে হালকে কনভার্ট হয় তখন সে পুরো আলাদা একটা আইডেন্টিটিতে চলে যায়। ব্রুস রিলেটেড কোনো মেমোরি তার মনে থাকে না। আবার সে যখন হাল্ক থেকে নর্মাল হিউম্যানে কনভার্ট হয় তখন হাল্ক রিলেটেড কোনো মেমোরি তার মনে থাকে না। অর্থাৎ একই বডিতে দুটি আলাদা পার্সন এক্সিস্ট করে। এই প্রবলেমের সলিউশন হিসেবে ব্রুস এবং হাল্ক একটি মিডল অবস্থায় চলে আসে, যাকে আমরা জানি স্মার্ট হাল্ক। অর্থাৎ এই যে এই হাল্কটি, যেটি ব্রুস ব্যানার কন্ট্রোল করতে পারে। কিন্তু জেনিফারের ক্ষেত্রে এরকমটি হয় না। সে হালকে কনভার্ট হয় তো ঠিকই, কিন্তু সেটি তার পুরো কন্ট্রোলেই থাকে। বিষয়টি দেখে ব্রুস একটু জেলাসি ফিল করে। এরপর আরও কয়েকদিন জেনিফারের ট্রেনিং চলতে থাকে আর এই সব কিছুতে সেই ব্রুসের চেয়ে ভালো পারফর্ম করে।
যেরকম নিজের রাগ কন্ট্রোল করতে পারে, ইচ্ছা মতো হালকে কনভার্ট হতে পারে, আবার ইচ্ছা মতো নিজের আগের ফর্মে ব্যাকও আসতে পারে। সো সে এখন কেন কোর্স করবে? সে তার নর্মাল লাইফে ব্যাক করতে চায়। বাট ব্রুস জানে যে হাল করার রিস্ক কীরকম, তাই সে জেনকে সেখান থেকে যেতে দিতে চায় না। বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে সিবলিংস টাইপের ঝগড়া হয়। দেন ব্রুস রিয়েলাইজ করে যে না, একে সে আটকে রাখতে পারবে না, তাই সে তাকে বিদায় দিয়ে দেয়। সো এখন জেনিফার নিজের ডে টু ডে লাইফে ব্যাক করেছে অ্যান্ড অ্যাটর্নি হিসেবে একটি ওয়েল নন ফার্মে কাজও করছে। সে যে এখন হাল্ক হয়েছে এই খবরটি সে পাবলিকের থেকে গোপন রেখেছে। বিষয়টি শুধু ব্রুস, জেনিফারের ফ্যামিলি অ্যান্ড তার বেস্ট ফ্রেন্ড নিকি জানে। সো জেন অনেক দিন ধরে ডেনিস নামক এক লোকের একটি কেসের ওপর কাজ করছে। আজ কোর্টে এটির ফাইনাল হিয়ারিং শুরু হয়েছে। সব প্রসিডিওর শেষ হওয়ার পর জেনকে ক্লোজিং আর্গুমেন্ট দেওয়ার জন্য সামনে ডাকা হয়। সে তার স্পিচটি শুরু করতেই নেই অ্যান্ড বুম, পেছন থেকে দেয়াল ভেঙে সেখানে ঢুকে পড়ে এক মেয়ে। মেয়েটির নাম হলো টাইটেনিয়া, একজন টিকটক ইনফ্লুয়েন্সার, সরি সুপার হিরো ইনফ্লুয়েন্সার। সে কোর্টরুমে ঢুকে তাণ্ডব শুরু করে দেয় অ্যান্ড সবাই প্যানিক করে ছোটাছুটি করতে থাকে। অনেকে তো আবার সেখানে আটকা পড়ে যায়। তো জেনিফার এখন কী করবে? সে তো নিজের হাল্ক আইডেন্টিটি গোপন রেখে দিয়েছে সবার থেকে। বাট নিকি বোঝায় যে তোমার সিভিক ডিউটি বলে কিছু আছে, তো যাও ট্রান্সফার হও। সো জেনিফার প্রথমবারের মতো সবার সামনে শি হাল্কে ট্রান্সফার হয় এবং এক ঘুষিতে টাইটেনিয়াকে অজ্ঞান করে দেয়। দেন একটু ভাব নিয়ে আবার নিজের নর্মাল ফর্মে ব্যাক করে। সো বন্ধুরা, এটি ছিল শি হাল্ক এপিসোড 1-এর স্টোরি। সিরিজের আরও 8টি এপিসোড বাকি আছে, সেসব দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েল, সাবস্ক্রাইব না করলেও আপনি দেখতে পারবেন, যদিও সাবস্ক্রাইবের কথা আমি হুদাই বলছি, ভিডিওতে টোটাল ভিউ হবে 10টা। তাই বাই বাই।